এখন রান্না হচ্ছে গ্রামের স্টাইলে মুরগির মাংসের ঝোল। মাংসটাকে সব রকম মশলা দিয়ে প্রথমে কষানো হচ্ছে। প্রথমে দেওয়া হলো হলুদ, তেল, এবার দেওয়া হচ্ছে এটা কি বাটা, ধনিয়া বাটা, এটা জিরে, জিরে, আদা, তেজপাতা, আদা, জিরে, তেজপাতা বাটা, আদা সব এখানে পাটায় বাটা মশলা ব্যবহার করা হচ্ছে। রসুন বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা, এখনো কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা ধোয়া বাদ আছে, গোটা রসুন, সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে, মাখানো হচ্ছে। এই মাখানোতেই মাংসের স্বাদটা অনেকটা বেরিয়ে আসে। মাখানো কম হলে মাংসের ভেতর মশলাটা কম ঢোকে, কড়াইতে দেওয়ার পর সবসময় অত মশলা ঢুকে সারতে পারে না। গ্রামের একটা সমস্যা, ভোল্টেজ থাকে না, এই লাইট টিক 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 করে চলছে, এই কারণে কুকির বাতি জ্বালাতে হয় এখনো গ্রামে। গ্রামের পদ্ধতিতে আলুটা মাংসে কাঁচাই দেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে না, কাঁচা আলু মাংসে দিয়ে দেওয়া হলো। ভাজা আলুর এক স্বাদ, কাঁচা আলুর একটা ভিন্ন স্বাদ রয়েছে মাংসে। সব রকম মশলা দিয়ে দেওয়া হয়েছে, শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা রেখে দেওয়া হলো, ওটা কড়াইতে দেওয়া হবে, নাহলে হাতে ঝাল লেগে যাবে। আর গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ বেটে রাখা আছে, ওটাও পরে দেওয়া হবে। গ্রামের রান্নার এটাই বিশেষত্ব, এখানে গরম মশলা বেটে দেওয়া হয়, দারচিনি এলাচটাকে সাধারণত গরম মশলা ধরা হয়। আবার অনেকে গরম মশলা বলতে সব রকম মিক্স বোঝেন, কিন্তু এখানে সেটা নয়। যে কড়াইতে তেল দেওয়া হচ্ছে, জিরা ফোড়ন, অনেক বাড়িতেই মাংসে ফোড়ন দেওয়া হয় না, সেটারও একটা অবশ্যই আলাদা স্বাদ গন্ধ রয়েছে। এখানে ফোড়ন দিয়ে জিরাটাকে একটু ভাজা ভাজা করা হচ্ছে। হ্যাঁ, মাংস দিয়ে দেওয়া হলো, কাঠের উনানের এই রান্নার স্বাদ আপনি গ্যাসে পাবেন না। মাংস অনেকটাই পরিমাণে, কারণ বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন অতিথি অভ্যাগত রয়েছেন, সবার জন্য রান্না হচ্ছে। পাশে নদী থেকে ধরে আনা টাটকা মাছ কাটা চলছে, এগুলোও রান্না হবে। মাংস কষানো চলছে, অনেক টুকরো আছে, চারিদিক সুগন্ধ মম করছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলাটা ঝোলে দেওয়া হবে, তাই তো? মাংসের সুগন্ধ চারিদিক ঘুরে গেছে। এই যে মাংস কষানো হচ্ছে, তো যিনি রাঁধুনি তার এই উনানের রাঁচ পছন্দ না হওয়ায় পাশে আরেকটা তীব্র জালের উনান রেডি করে নিল, জ্বালিয়ে নিল। কারণ গ্রামীণ পদ্ধতিতে মাংসটাকে তীব্র হিটে কষানো হয়, এটা সেটাতে অবশ্য টেস্টটা বেশি লাগে,
নানটা বড় হয় আর বেশি জ্বলছে এই পাশে নানটা শিকের তৈরি মানে ওনানের মাঝখানে শিক গাথা আছে আর ছাইগুলো নিচে পড়ে আর ওটা একদম সরাসরি গর্ভগৃহে আগুন জ্বলে দর্শক বন্ধুরা দেখুন কত তীব্র আছে জ্বলছে উনান চারিদিকে আগুনের হালকাতে কড়াই একদম ঢেকে গেছে প্রচন্ড হিটে রান্না হচ্ছে মাংস গ্রামের রান্নার এটাই বিশেষত্ব আর এই কাঠের উনানের তীব্র আজ থেকে স্বাদটাও তীব্র হয় উনানে গরম বেশি লাগার জন্য একটু মাটি দিয়ে আটকে দেওয়া হচ্ছে খুব গরম লাগছে ওই জন্য মাটি দিয়ে সামনের দিকটা একটু আটকে দেওয়া হলো হালকা কাদা মাটি দিয়ে বাবা আর একটু তেল দিয়ে দেওয়া হলো কষানো হয়ে যাওয়ার পর তেল দিয়ে আর একটু কষানো হবে তেল দলাইছে মাংসগুলো মাংসের কালার খুব সুন্দর বেরিয়ে এসেছে পূজার ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি আমরা দুপুরের মেনু মাংস ভাত কষানো মাংস টেস্ট করা হবে দেখা যাক কেমন স্বাদে গন্ধে হয়েছে মাংস কষানো হয়ে গেছে জল দেওয়া হলো মাংস রান্না হয়ে গেছে এখন শেষের দিকে গরম মশলা দিয়ে দেওয়া হলো এখন নামানো হবে যেটা বেটে রাখা ছিল গরম মশলা ওটা দিয়ে দেওয়া হলো গরম গরম মাংস